হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে। আমরা চেষ্টা করি যে যে সকল প্রতিদিন প্রতিনিয়ত যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো আপডেট হচ্ছে বা চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলো আপনার সঙ্গে মূলত তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান গাকে নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ দেশের প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ছাড়াও অনেকেই জানেন, সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য তারা কিছু পদের জন্য তারা চাকরি সার্কুলারটা দিয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে সিনিয়র জোনাল ম্যানেজার, পদ সংখ্যা হচ্ছে 4টি, বয়স সর্বোচ্চ হচ্ছে 50 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সম্মান স্নাতক সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম 3 বছর কাজ করার অভিজ্ঞতা, 20 থেকে 25টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে, মাসিক বেতন সর্বসাকুল্য 60,471 টাকা থেকে 65,343 টাকা পর্যন্ত, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়া শাখা পরিদর্শনে মাসে 5,000 থেকে 6,000 টাকা রাত্রিযাপন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে। 2 নম্বরে দেওয়া আছে এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা হচ্ছে 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান স্নাতক সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সহ ন্যূনতম 4 থেকে 6টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্যে 51,817 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও শাখা পরিদর্শনে মাসে 4,500 থেকে 5,500 টাকা রাত্রিযাপন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে। আপনারা দেখেন প্রতিটা পদেই আপনার লাস্টে যে কথাটা বলছে সেটা হচ্ছে অধিক যোগ্য সম্বন্ধ ব্যক্তিদের বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, মানে যে বেতনটা এখানে ধরেছে তার চেয়ে আরও বেশি হতে পারে বা কমও হতে পারে। 3 নম্বরে যাচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 50টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান স্নাতক, ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন সর্বসাকল্য 44,059 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়া ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে, প্রতিটা পদে সেম কথাই বলা আছে। 4 নম্বর দেশে সিনিয়র ফিল্ড অফিসার, পদ সংখ্যা হচ্ছে 150টি, বয়সের সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান, ঋণ কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন সর্বসাকল্য হচ্ছে 32,860 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও ফি একক আবাসন সুবিধা রয়েছে। 5 নম্বরে দেওয়া আছে ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 200টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান, 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য 27,522 টাকা, ইনক্লুড সঙ্গে আছে মোবাইল, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। 6 নম্বর দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, পদের সংখ্যা হচ্ছে 80টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস, শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করা, 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা, চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য 21,322 টাকা, মোবাইল বিল ও লাঞ্চ ভাতা সহ। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্র ঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে
ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন বাধাপ্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম 50 জন এমআই সদস্যের ঋণ কার্যক্রম পরিচালনা করলে 200 টাকা থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতাপ্রাপ্য হবেন। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীরাই আবেদন করবেন। 6 নম্বরে দেওয়া আছে শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে 150, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হচ্ছে 16,000 টাকা, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণ পর মাসিক বেতন সর্বসাকল্য 25,522 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল পদের প্রার্থীকে মোটরসাইকেল চালানো পারদর্শী হতেই হবে, কম্পিউটার অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরের 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিপ অ্যান্ড ক্যাশম্যান, পূর্ণাঙ্গ সুবিধা যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 9 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা ও 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার, আবেদনপত্রে খামের ওপর পদের নাম, নিজ জেলা, পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন SMS মাধ্যমে জানানো হবে। সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। বিশ্বদ্রষ্ট নির্ধারিত প্রার্থীর পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর ও বগুড়াতে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, অনেকগুলো পদ, প্রায় পদ অনেকগুলো, তো আপনার ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকে আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আমরা পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।